আর মাত্র এক মাস পরে মুক্তি পেতে চলেছে শাহরুখের ছবি জওয়ান। সেখানে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা যাবে নয়নতারাকে। শাহরুখ খান অভিনেত্রী এর প্রেমে পড়েছেন কিনা এই প্রশ্নে এড়িয়ে না গিয়ে নিজেই দিয়ে বসলেন উত্তর। শাহরুখ উত্তরে বলেন, না, নয়নতারা দুই সন্তানের মা। শাহরুখ খানের এই উত্তর দেখে অনেকে বেশ মজা পেয়েছেন, এই উত্তরের কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন। শাহরুখ খান বর্তমানে ভক্তদের সঙ্গে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় কথা বলে থাকেন, আস্ক মি এনিথিং এ, তাই নিয়ম মেনেই হাজির হলেন এবার শাহরুখ খান। আর তাকে দেখা মাত্রই ভক্তদের মনে প্রশ্নের জোয়া, একের পর এক প্রশ্নবাণে জর্জরিত শাহরুখ খান চেষ্টা করলেন যতটা সম্ভব প্রশ্ন দেওয়া। তবে অফিস স্ক্রিন প্রেম প্রসঙ্গে প্রশ্ন করতেই একই বললেন কিং খান। উত্তর দেখা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। জওয়ান ছবিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা যাবে নয়নতারাকে, এই জুটিকে একসঙ্গে ঠিক কেমন লাগে তা দেখার অপেক্ষাতেই এখন দিন গুনছেন ভক্তরা। ছবিতে এক বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।